আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে বড় দুর্নীতির প্রমাণ পেয়েছে র‍্যাব। ঢাকা থেকে নেগেটিভ সনদ নিয়ে যাওয়া যাত্রীদের মধ্যে গন্তব্যে পৌঁছানোর পর পরীক্ষার পর করোনা ভাইরাস পজিটিভ যাত্রী পাওয়ার ঢাকার সাথে ফ্লাইট চলাচলের বন্ধের তালিকায় যোগ হয়েছে ইতালি। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন ঢাকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল একই কারণে। এর মধ্যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র‍্যাব তদন্ত করে ঢাকায় রিজেন্ট হাসপাতাল থেকে করোনা ভাইরাস পরীক্ষায় হাজার হাজার ভুয়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়েছে। এমনকি নমুনা না নিয়ে কিংবা নমুনা নিয়ে ফেলে রেখে টাকার বিনিময়ে মনগড়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়েছে র‍্যাব। ঢাকা থেকে নেগেটিভ সনদ দেখিয়ে বিমান যাত্রার পর বিদেশে গিয়ে যাত্রীর করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ার ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়েছে বাংলাদেশ। ইতালিতে এমন যাত্রী পাওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ ও গণমাধ্যম এমন বাংলাদেশি যাত্রীদের নাম দিয়েছে ভাইরাস বোমা। দ্রুত সমস্যা অর্থাৎ নমুনা পরীক্ষার গ্রহণযোগ্য পর্যায়ে নিতে না পারলে আরো অনেক দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আরব আমিরাত বিমান বাংলাদেশকে ফ্লাইট চালুর অনুমতি দিয়ে পরে আবার স্থগিত করেছে। তুরস্ক কর্তৃপক্ষ 15 জুলাই পর্যন্ত বাংলাদেশের সাথে সব ফ্লাইট যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই এক সপ্তাহের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ইতালি। 15 জুন থেকে যুক্তরাষ্ট্র ও কাতারের সাথে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। টেস্ট নিয়ে ব্যাপক অনিয়মের খবরে আরো উদ্বেগ তৈরি হয়েছে। মাশুল হিসেবে বিশ্ব থেকে ক্রমশ বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। উল্লেখ্য, গত 6 মাসেও করোনা স্ক্রিনিং এর কার্যকর কোনো পন্থা দাঁড় করানো যায়নি ঢাকার বিমানবন্দরে। ঢাকার রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা রিপোর্ট দেবার খবর আশায় আলোচনার ঝড় তুলেছে। বিমান ও পর্যটক সংক্রান্ত ম্যাগাজিন দা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেছেন, বাংলাদেশের সাথে যোগাযোগ আছে এমন প্রতিটি দেশ ও এয়ারলাইন্স তীক্ষ্ণ নজর রাখছে করোনা টেস্ট নিয়ে ঢাকায় কি হচ্ছে। মিস্টার আলম বলেছেন, দ্রুত এমন কোন ব্যবস্থা চালু করতে হবে যাতে বিদেশগামীরা করোনা পরীক্ষা করে সঠিক রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যেতে পারে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।